হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম বেবি ফুড নিয়ে। আজ আমি করে দেখাবো কিভাবে সহজে মিশ্র খাবার বা সিরিলাক তৈরি করতে হয়। আমি আমার বাবুকে এটা 1 বছর থেকে শুরু করেছি। আমি প্রতিদিন 1 বেলা করে ওকে অন্য খাবারের সাথে এটা দিই। এটা অনেক বেশি পুষ্টিকর, যা আপনারা উপকরণ দেখেই বুঝে যাবেন। আমি কোনো ডাক্তার বা পুষ্টিবিদ না, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। তো এই সিরিলাক বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিন। লাগছে মসুর ডাল 1 টেবিল স্পুন, মুগ ডাল 1 টেবিল স্পুন, মটর ডাল 1 টেবিল স্পুন, বুটের ডাল 1 টেবিল স্পুন, খেসারির ডাল 1 টেবিল স্পুন, কাঠবাদাম 3টা, চীনাবাদাম 1/2 চা চামচ, কিশমিশ 1/2 চা চামচ, কাজু বাদাম চাল 1/4 কাপ, চিরা 1/4 কাপ। এখন একটা বোল নিয়ে নেব, আর বোলের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চাল, আর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সব ডাল 1 টেবিল স্পুন করে নিয়েছি। এটা আমি ধুয়ে নেব। আমি সবগুলো উপকরণ বাটিতে নিয়ে নিচ্ছি। ডালের ভিতরে কিছু থাকলে, পাথর থাকলে সেগুলো বেছে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, এটা খুব ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিব, যেন সব বালু পাথর সব পড়ে যায়। খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমার ধোয়া হয়ে গেছে, একবার ধোয়া হলো, আমি পানিটা ফেলে দিব। এটা আমি আবারও ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য আবারও দিয়ে দিব পানি। এবার একটা ছাকনা নিয়ে ছাকনার উপরে দিয়ে দিব, যেন পানিগুলো ঝরে যায়। এবার হাতের সাহায্যে একটু বিছিয়ে দিচ্ছি। এখন চিড়াটা ধুয়ে নেব। আমি 1/4 কাপ চিড়া নিয়েছি, আর বাদামগুলো দিয়ে দিলাম, বাদাম কিশমিশ দিয়ে পানির সাহায্যে আলতো করে ধুয়ে নেব। আর চিড়াটা অবশ্যই বেছে নেবেন। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন চিড়াটাও ডালের ওপর ভালোভাবে ছড়িয়ে দেব, আর এটা পানি ঝরিয়ে শুকিয়ে নেব। আমার শুকানো হয়ে গেছে, এখন এটা ভেজে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন মিডিয়াম লো আছে, অনবরত নেড়ে নেড়ে এটা ভেজে নেব। আমি ব্রাউন করে ভেজে নেব। আর বাচ্চাদের কোন খাবারে অ্যালার্জি আছে সেই খাবারগুলো স্কিপ করবেন, এক এক বাচ্চার এক এক খাবারে অ্যালার্জি থাকে। এটা হালকা ব্রাউন হতে শুরু করেছে, বাচ্চাদের কখনো মাত্রাতিরিক্ত খাবার খাওয়াবেন না বা জোর করে খাওয়াবেন না। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন একটা ট্রেতে ঢেলে নিব, আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ড করব, সেই জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন এটা ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একদম পাউডার করেছি। যাদের বাচ্চা একটু বড় তারা একদম পাউডার না করলেও চলবে, তাহলে সেটা খেতে সুজির মতো লাগবে। এখন একটা বক্সে আমি এটা ঢেলে নিব। আর এটা মুখটা লাগিয়ে রেখে দিব, এটা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন এটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তার জন্য
আমি 2 টেবিলস্পুন এখান থেকে পাউডারটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিব 1 কাপ পানি। আর ভালোভাবে পানির সাথে মিশ্রণটি মিশে নিব। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে লো আঁচে অনবরত নেড়ে নেড়ে এটা আমি রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমরা রান্না করব। আর এটা নিয়ে অবশ্যই নেড়ে নেড়ে করবেন, তাছাড়া তলায় লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি। ঘি বাচ্চার মেধা বিকাশে সাহায্য করে, আর বাচ্চার যদি পেটে সয় তাহলে ঘি দেবেন, তাছাড়া এটা স্কিপ করবেন। এটা আবারও ভালোভাবে মিশে নিব। এটা ভালোভাবে নেড়ে নেড়ে মিশে নেবেন। এখন এর মধ্যে দিব 1 চা চামচ চিনি। বাচ্চারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করে আপনারা সে পরিমাণে দিতে পারেন। এখন আমার এটা হয়ে গেছে, এখন এটা আমি ঢেলে নিব। এই মিশ্র খাবারে কয়েক রকম এর ডাল, বাদাম ও চাল চিরা আছে। ডালে আছে উদ্ভিজ আমিষ এবং চালে আছে শর্করা, যা শিশুদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের বাচ্চা যে পরিমাণে খাবে সে পরিমাণে আপনারা রান্না করবে। আমি এখানে 2 টেবিলস্পুন রান্না করেছি, আমার বাচ্চার এটুকুই লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।